ভাবুন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর হঠাৎ একটা টিকিটে উপর আপনার চোখ পড়ল আর মনে মনে ভাবলেন এই টিকিটটা আজ আমি কাটব আর কাটার কিছুক্ষণ পরেই জানতে পারলেন যে ফার্স্ট প্রাইজ আপনার নামেই উঠেছে অর্থাৎ আপনার টিকিটেই উঠেছে কত আনন্দ হবে না আর এই রকম ঘটনায় ঘটতে চলেছে আগামীকাল শুক্রবার দিন ছয়টি সৌভাগ্যশালী রাশির হ্যাঁ বন্ধুরা তবে একটি কথা প্রথমেই বলি আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই ছয় রাশির জাতক বা জাতিকার নাম বা তাদের রাশি মিললেই যে প্রাপ্তি নিশ্চিত ঘটবেই এর দাবি আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন এছাড়াও যাদের ক্ষেত্রে একটুর একটুর হচ্ছে হ্যাঁ জন্য জন্য হাত থেকে চলে যাচ্ছে হতাশ হয়ে পড়ছেন হতাশ হওয়ার দিন কিন্তু শেষ হয়ে গেছে কারণ আপনাদের হাতের কাছেই রয়েছে রাহু রক্ষা কবচ শুধু একটা ফোন কলের অপেক্ষা হ্যাঁ এই কবচ যারা যারা ধারণ করেছে তাদের ক্ষেত্রে ছোট বা বড় বিভিন্ন রকম কিন্তু প্রাপ্তি ঘটতেই থাকছে কন্টিনিউয়াসলি হ্যাঁ তাই যারা নেব কি নেব না ভাবছেন এতদিন ধরে ভিডিও দেখছেন কিন্তু হয়তোবা আর্থিক সচ্ছলতার জন্য নিতে পারেননি বা ইচ্ছে রয়েছে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় এবং কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা আমি বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন কাউকে টাকা দেওয়া বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন আসুন যে নেওয়া যাক সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এছাড়াও দুপুর চারটে নয় মিনিট থেকে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন এই যে আমি দুটো টাইম বললাম এই দুটো টাইম কিন্তু খুব ভাইটাল টাইম এই দুটো টাইম আপনারা ইউজ করে নিতে পারেন তবে একটি কথা বলি প্রত্যেককেই আপনারা যারা ভিডিও দেখছেন নিয়মিত দেখেন প্রত্যেকেই বলছি আপনারা দুম করে টিকিট না কেটে আগে প্রপারভাবে জানুন যে আপনার প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে এমনটাও হতে পারে যে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু আগামীকাল নেই দেখা গেল সামনে সপ্তাহে রয়েছে বা সামনে মাসে রয়েছে সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার করলেই জানতে পারবেন আর সেটা যখন জেনে যাবেন তখন কিন্তু সেই সময় টিকিট কাটলেই বড় ধরনের প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে তাই অগ্রিম আমি আপনাদেরকে বলে দিই ব্যক্তিগত জন্মছক বিচার না করে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয় এছাড়াও যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ রাহু রক্ষা কবচ ধারণ করার পূর্বেও ব্যক্তিগত বিচার করার প্রয়োজন রয়েছে আসুন এবার আমি আপনাদেরকে আগামীকাল শুক্রবার দিনের ছয় ছয়টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি খেয়াল রাখবেন যে রাশিগুলির নাম বলবো এবং যে টার্গেট নাম্বারগুলি বলব পুরোটাই কিন্তু ইন হ্যাঁ কারণ আগামীকাল এই ছয় রাশির জাতক ও জাতিকার আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং এক খেয়াল রাখবেন টার্গেট নাম্বারটি কিন্তু ইন ইন জেনারেল জেনারেল এবং রাশিটিও কিন্তু তাই আগে ব্যক্তিগত জন্মছক বিচার না করে কখনোই টিকিট কাটা কিন্তু উচিত নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেটি বৃষরাশি বৃষরাশিটি জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের বৃষরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই অর্থাৎ প্রত্যেক বৃষরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চার অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের হঠাৎ বা আকস্মিক করতে চলেছে জাতক ও জাতিকার টার্গেট নাম্বার সাত এবং ছয় খেয়াল রাখবেন টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং আট এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব অর্থাৎ ছয় নম্বর রাশি যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ তবে এই অর্থপ্রাপ্তি তাদের ক্ষেত্রেই পশবল যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তির চোখ রয়েছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার এক এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাট অনুযায়ী আলাদা হতেই পারে ধন্যবাদ